আসসালামু আলাইকুম এ আর এম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সবার সবাই ভালো সুস্থ এবং সবল আছেন আমরাও ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছি তো আজকে ভিওয়ার্স ছাদ বাগানের আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি এ দেশের অনেকেই ছাদের উপর বাগান করার উপর আগ্রহী হচ্ছে তো আপনিও স্বাদ থাকলে ছাদ বাগান করতে পারেন তো আজকে আমিও একটি ছাদের প্রতিবেদন উপস্থাপন করলাম এই ছাদি ছাদের বিভিন্ন ফল এবং ফুলের গাছ রয়েছে হ্যালো ভিওয়ার্স বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই কৃষির কোনো বিকল্প নেই আপনার একটু সামান্য চেষ্টা এবং ইচ্ছার কারণেই দেশ জাতি কৃষিতে স্বনির্ভর স্বনির্ভর হয়ে উঠতে পারে তাই আপনার আশেপাশে বা আঙ্গিনায় ছাদে যতটুকু জমি রয়েছে সেখানে আপনি গাছের চারা অথবা বাগান করতে পারেন ভিওয়ার্স আমার এই প্রতিবেদন দেখানোর দেখানোর একটি উদ্দেশ্য আপনাদেরকে কৃষির প্রতি আগ্রহী উদ্যমী এবং উদ্যমী করে তোলা আজকে আমরা যে সাত বাগানটির প্রতিবেদন উপস্থাপন করলাম এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে যেমন আখ পেঁপে আম জলপাই আরও বিভিন্ন জাতের ফলের গাছ রয়েছে তো এরকম ছাদে আপনিও একটি বাগান করতে পারেন যেই বাগানে ছাদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনার পরিবারের প্রয়োজনীয় অনেক ফলই এই ছাদ থেকে আপনি পেতে পারেন ভিউয়ার্স আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি খোদা হাফেজ